যুক্তরাষ্ট্র চীন ও ভারতের সাথে সুসম্পর্ক রেখেছে বাংলাদেশ এবং এই সুসম্পর্ক বজায় রেখেই এগিয়ে যেতে চায় দেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের স্টাডি ট্রাস্টের সংলাপে এ কথা জানান তিনি মন্ত্রী বলেন ব্যবসার ক্ষেত্রে এক দেশের উপর নির্ভরশীল থাকলে চলবে না আমাদের এই যে তিনটি বড় দেশ বিশেষ করে তাদের সম্পর্ক আমাদের অত্যন্ত সুন্দর 2001 থেকে 2006 সেইখানে সেই সময় বাংলাদেশের বহির্বিশ্বে ভাবমূর্তিটা কি ছিল বহির্বিশ্ব তখন বাংলাদেশকে বলা হতো যে এটা দুর্নীতিপরায়ণ দেশ পরপর পাঁচবার বাংলাদেশ দুর্নীতিপরায়ণ দেশ হিসেবে টিআইবির রিপোর্টে চিহ্নিত হয় পাঁচবার আমরা কিন্তু দুর্নীতি এখনো আছে কিন্তু আমরা সেই অবস্থানে নাই আমার পানি আমার যথেষ্ট পানি আছে অনেকগুলো দেশ এই পানির জন্য সংগ্রাম করবে যুদ্ধ করবে আমরা এই তিনটি বড় আমার রিসোর্স এই রিসোর্সগুলোকে আমি কিভাবে কাজে লাগাতে পারি যদি ঠিকমতো কাজে লাগাতে পারি তাহলে আমাদের স্বপ্ন বঙ্গবন্ধুর স্বপ্ন সেই সোনার বাংলা একটা উন্নত সমৃদ্ধশালী স্থিতিশীল অসাম্প্রদায়িক অর্থনীতি যেখানে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা সেবা সবার জন্য নিশ্চিত অবশ্যই আমরা অর্জন করতে পারবো আমরা সেই পথেই সেই দিকেই আমরা চলছি আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কয়েকটি রোড ম্যাপ দিয়ে দিয়েছেন যেগুলো রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দিক থেকে নির্ণয় করেছেন যেমন একটি রোড ম্যাপ হচ্ছে 2021 সালে আমরা উন্নয়নশীল দেশ হব এটা আমরা অর্জন করে ফেলেছি তারপর উনি দিয়েছেন যে আমরা অঙ্গীকার করেছি 2030 সালের মধ্যে আমরা টিকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাগুলো 17টা লক্ষ্যমাত্রা আমরা সেটা অর্জন করব আর 2041 সালে আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন আমাদের স্বপ্ন সোনার বাংলা একটা উন্নত সমৃদ্ধশালী স্থিতিশীল সরকার দেশ প্রতিষ্ঠিত হব আর 2001 সালে একুশ সালে আমরা ডেল্টা অর্জন করব এই যে কয়েকটি রোডম্যাপ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এইসব রাজনৈতিক দিকদর্শন সেইগুলোকে অর্জনের জন্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমাদের নীতি কি ধরনের হওয়া উচিত সেই নিয়ে আমরা আলোচনা করি এবং সেই প্রেক্ষিতে আমরা আমাদের পররাষ্ট্রনীতি তৈরি করেছি আর সেই সাথে বঙ্গবন্ধুর সেই পররাষ্ট্রনীতি যেটা একটা কি বলবো ইটস এ গ্রেট ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নাই আমরা সেই প্রিন্সিপাল টিল টুডে দিস ইজ দ্য কার্ডিনাল প্রিন্সিপাল অব আওয়ার ফরেন পলিসি তা আমরা এই প্রেক্ষিতে কয়েকটি জিনিস চিন্তা করেছি যে আমরা এইগুলো অর্জন করার জন্যে এই যে মাননীয় প্রধানমন্ত্রী রোডম্যাপগুলো অর্জনের জন্যে আর আমাদের এই যে সম্পদগুলো আছে এইগুলো ব্যবহারের জন্যে কি কি কাজ করতে পারি সেই জন্য আমরা তিনটা